রাজ্যে কিন্তু এএনএম আর জিএনএম নার্সিং পদে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রতি বছরের মতো কিন্তু এবারও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিল এই পরীক্ষার আয়োজন করবে। আর প্রতি বছরই কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে এই পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য অপেক্ষা করে থাকে। তো এবারও কিন্তু সেই নোটিফিকেশান বেরিয়ে এসেছে, তোমাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কত দিনের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, ভর্তি আবেদন করার জন্য কোনো ফিস লাগবে কি না, পুরোটা স্টেপ বাই স্টেপ দেখলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর কিন্তু তার আগে আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সোজাসুজি এবছর মানে 2023-এ নার্সিংয়ে ভর্তির জন্য যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ ফলো আপ করে নেব। যে দেখো নোটিফিকেশানটা বেরিয়েছে এএনএম আর জিএনএম নার্সিংতে আবেদন করার জন্যে, যারা আবেদন করতে পারবে তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। প্রথম পয়েন্ট যেটা আছে, দেখো কি বলেছে, যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে নার্সিংয়ে ভর্তি নিতে চলেছে। খুব ভালো কথা, প্রত্যেক বছর জয়েন্ট এন্ট্রান্সই এই পরীক্ষার আয়োজন করে থাকে, ঠিক একই রকমভাবে এই বছরও জয়েন্ট এন্ট্রান্সই এই পরীক্ষার আয়োজন করছে। ওকে, সেকেন্ড স্টেপ কি বলেছে, যে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা 12 পাস 40% নম্বর চায়। অর্থাৎ তোমরা যারা এই দুটো কোর্সে এএনএম কোর্স আর জিএনএম কোর্সে ভর্তি হতে চাও তাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা চাই সেটা কিন্তু 12 পাস অবশ্যই হতে হবে। আর শুধু পাস হলে হবে না, সর্বমোট মানে তোমাদের অ্যাভারেজ নাম্বার কিন্তু 40% হওয়া চাই, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, নেক্সট তারপরের পয়েন্ট কি বলেছে, যে স্টুডেন্টদের বয়স ন্যূনতম 17 বছর হতে হবে 31/12/2022-এর হিসাবে। অর্থাৎ এই দিন হিসাবে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে, তোমরা যেই দিন আবেদন করছো সেই দিন হিসাবে তোমাদের যদি বয়স 17 বছর হয় তাহলে কিন্তু হবে না। এই 31/12 মানে ডিসেম্বরের 31 তারিখ 2022 এই হিসাবে তোমাদের বয়সটা কিন্তু 17 বছর হতে হবে। ওকে, তবেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো যারা আবেদন করবে কোন কোর্সের ক্ষেত্রে কারা যোগ্য সেটা আমরা একবার দেখে নিই। যে দেখো এএনএম কোর্সে শুধুমাত্র মেয়েরা আবেদন যোগ্য, আর জিএনএম কোর্সে ছেলে মেয়ে উভয়ই আবেদন যোগ্য। অর্থাৎ এএনএমতে যারা ভর্তি হতে চাও এই এএনএম কোর্সের জন্য কেবলমাত্র ফিমেল মানে মেয়েরা কেবলমাত্র আবেদন করতে পারবে এই এএনএমতে, কোনো ছেলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। কিন্তু অন্যদিকে আমি যদি জিএনএমের কথা বলি, যারা জিএনএমে ভর্তি হতে চাও সেখানে কিন্তু মেল আর ফিমেল উভয়ই আবেদন করতে পারবে, কিন্তু এএনএমের বেলায় কেবলমাত্র ফিমেল মেয়েরা অনলি আবেদন করতে পারবে। ওকে, ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখে নেব যে দুটো পদে আবেদনের জন্য ক্যান্ডিডেটদের সর্বোচ্চ বয়সসীমা কত হতে পারে। দেখো দুই পদের বেলায় সর্বোচ্চ বয়সসীমা আমাদের হতে হবে 35 বছরের মধ্যে। এই 35 বছর যখন ওভার করে যাবে তখন কিন্তু আমরা আবেদন করতে পারবো না, 35 বছরের আমাদের সবসময় নিচে থাকতে হবে, তখনই কেবলমাত্র আমরা আবেদন করতে পারবো। এরপর যেটা দেখে নেব যে আমরা যে আবেদন করব আবেদন প্রক্রিয়াটা কিভাবে করব। দেখো যে পরবর্তী পয়েন্টে বলে দিয়েছে যে আবেদন করতে হবে কেবলমাত্র অনলাইন মাধ্যমে, অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে, অফলাইন আবেদন করা যাবে না। অর্থাৎ ভায়া পেপার তুমি কিন্তু আবেদন করতে পারবে না, কেবলমাত্র অনলাইনে মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করবে, না WJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর কিন্তু সেখানে তুমি কলম পেয়ে যাবে যে এএনএম আর জিএনএম নার্সিং 2023-এ ভর্তির আবেদনের জন্য, সেই জায়গায় ক্লিক করলে তবে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপের কলমটা পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো পরবর্তীতে কি বলেছে, যে তোমাদের ফিস মানে আবেদন করতে তোমরা যে পরীক্ষা দেবে সেই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ফিস জমা দিতে হবে। এবার এই আবেদন ফিসটা কত, আবেদন ফিস দেখো ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে, ইউআর মানে এখানে কিন্তু জেনারেল, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য ফিসটা কিন্তু রাখা হয়েছে 400 টাকা। আর যারা অন্য ক্যান্ডিডেট রয়েছে মানে রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে, ST ক্যান্ডিডেট, SC ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু ফিসটা 100 টাকা কম রাখা হয়েছে, 300 টাকা ফিস কিন্তু তাদের ক্ষেত্রে রাখা হয়েছে। সুতরাং জেনারেলের ক্ষেত্রে কি দেখলাম,
যে 100 টাকা বেশি ফিস কিন্তু রাখা হয়েছে। এইবার আমরা দেখে নেব যে আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হচ্ছে আর কতদিন পর্যন্ত আমরা আবেদন করতে পারছি। দেখো আবেদন প্রক্রিয়া যেদিন শুরু হচ্ছে সেই দিনটা হলো 17/1/2023, অর্থাৎ জানুয়ারির 17 তারিখ থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আর তোমরা যেদিন পর্যন্ত আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া যেই দিন শেষ হবে সেই তারিখটা হলো 13/2/2023, ফেব্রুয়ারি মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই আবেদন করতে পারবে। অর্থাৎ প্রায় দেখতে গেলে কিন্তু এক মাসের কাছে, মানে 30 দিনের কাছে তোমরা হাতে সময় পাচ্ছ এই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য। ওকে, এরপর সবশেষে কিন্তু আমরা দেখব যে পরীক্ষা, সেই পরীক্ষার তারিখটা কবে ঘোষণা করা হয়েছে। দেখো পরীক্ষার তারিখ এখনও পর্যন্ত যেই ডেট ঘোষণা করা হয়েছে সেটা হলো 2/7/2023, অর্থাৎ জুলাইয়ের 2 তারিখ, জুলাই মাসের 2 তারিখ কিন্তু সম্ভাব্য ডেট রাখা হয়েছে। আচ্ছা, এখানটা সম্ভাব্য কই জন্যে বলা হয়েছে? সম্ভাব্য এই জন্যে বলা হয়েছে কি না, কোনো কারণবশত কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিল এই ডেট কিন্তু পরিবর্তন করতে পারে, এই জন্য কিন্তু এখানে সম্ভাব্য কথাটা উল্লেখ করা হয়েছে। আপাতত কিন্তু ঠিক আছে যে জুলাই মাসের 2 তারিখেই তোমাদের পরীক্ষা হচ্ছে। এবার দেখে নেব যে তোমাদের টাইমিংটা কী হবে, মানে জুলাই মাসের 2 তারিখে যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে তার টাইমিংটা কী হবে, মানে সময়সীমা। সেই সময়সীমাটা কিন্তু তোমাদের 12টা থেকে পরীক্ষা শুরু হবে আর 1:30 পর, মানে 1:30 কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের পরীক্ষা চলছে 1:30 কিন্তু তোমাদের পরীক্ষা চলছে। টোটাল যদি আমি মিনিট হিসাবে ধরি তাহলে কিন্তু এখানে 90 মিনিট তোমাদের পরীক্ষা হচ্ছে। তো এইটা ছিল 2023 সালে ANM আর GNM নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়ার নোটিশ। তো তোমরা যদি 2023 উচ্চ মাধ্যমিক পাশ করো তাহলেও তোমরা কিন্তু এই ভর্তি প্রক্রিয়ায় আবেদনের জন্য যোগ্য। তোমরা যদি আজ থেকে 5 বছর আগে পাশ করো কিংবা 10 বছর আগে পাশ করো, যদি তোমাদের এজ ক্রাইটেরিয়া মানে বয়সসীমা ম্যাচ করে তাহলেও কিন্তু তোমরা আবেদনের জন্য যোগ্য। সুতরাং যারা তোমরা এই কোর্সে ভর্তি হতে চাও নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করো। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এই সম্পর্কে থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।